আজকের গল্প বট গাছের মগ ডাল। আজ যেই কলকাতা শহরটা এতটা জাঁকজমক সেটা কিন্তু 30 বছর আগে এরকম ছিল না। আজ আমি এই 30 বছর আগের এক ঘটনাকে গল্পের আকারে তুলে ধরেছি। আমার নাম স্বপন, স্বপন দে। আমার বয়স তখন 15 বছর। তখন আমাদের বাড়িটা কলকাতা শহরের কলিকাতা গ্রামে ছিল। আমাদের বাড়ির চারিদিকটা ছিল জঙ্গলে ঘেরা। তখন কলকাতা শহরটা প্রায় জঙ্গলে ঘেরা ছিল। কলকাতা শহরটা আসলে 3টি গ্রাম নিয়ে গঠিত, গোবিন্দপুর, সুতানুটি আর ছিল কলিকাতা। এই 3টি গ্রাম একসাথে আমাদের আজকের কলকাতা, আর আমার বাড়িটা ছিল সেই কলিকাতা। আমার বাড়িটা মেন রাস্তা থেকে একটু ভেতরে ছিল, একটু বলবো না অনেকটাই ভেতরে। আমাদের বাড়ির সামনে একটা বড় বট গাছ, তারপরে একটা বড় মাঠ, মাঠের চারিদিকে ঝোপঝাড় ভর্তি, তারপরে একটু সামনে এগোলে একটা পুকুর। সেই সময় প্রত্যেকটা বাড়িতে এখনকার মতো পায়খানা বাথরুম অত ভালো ছিল না। আমাদের বাড়িতেও সেরকম একটা ভালো পায়খানা বাথরুম ছিল না। এখানকার বেশিরভাগ লোকই খুব ভোরবেলা তাদের বাথকর্ম সেরে বাড়ি ফিরে আসত। আমি ছিলাম একটু অলস টাইপের, আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারতাম না, তাই এই সমস্ত কাজগুলো আমি করতাম রাতের বেলায়। সেদিনটা ছিল প্রচণ্ড ঝড় বৃষ্টির দিন, সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি, রাতেও যেরকম ঝড় সেরকমই বৃষ্টি। দুপুরের খাবারটা ঠিকঠাক না হওয়ায় রাত 10টায় আমার পেটটা মোচড় দিয়ে উঠল। কিছুক্ষণ পর বুঝতে পারলাম বাতকর্ম করার সময় এসছে, আর চেপে ধরে রাখা যাবে না, বাইরে যেতেই হবে। আমাদের বাড়ি থেকে একটু দূরে গেলেই একটা মাঠ, আমি এক বালতি জল নিয়ে সেই মাঠে চলে গেলাম। একটা ঝোপ দেখে পাশে বসে পড়লাম, আর ঝোপের ফাঁকা দিয়ে সামনে রাস্তার দিকে চেয়ে রইলাম। যদি রাস্তায় কোনো লোকজন আসে তাহলে একটু সরে পড়ব। কিছুক্ষণ এভাবে বসে থাকার পর আমি ঝোপের ফাঁকা দিয়ে সামনের দিকে চাইতেই দেখলাম একটা বাচ্চা এদিকে ছুটে আসছে। দেখতে দেখতেই সে প্রায় আমার সামনেই চলে এসছে। মনে হচ্ছে সে যেভাবে ছুটছে আমার সামনের ঝোপঝাড় পার করে সে আমার উপর দিয়েই দৌড়ে ছুটে পালাবে। সে যখন আমার থেকে 5-6 হাত দূরে, তখন তার চেহারা দেখে আমি থমকে উঠলাম। মানুষ এত কালো হতে পারে?
এই বাচ্চাটাকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। ওর শরীরটা ওর মাথার চুলের রঙের থেকেও কালো। দিদুটে দেখতে ছেলেটা আমার সামনে আসতেই আমি উঠে দাঁড়ালাম। ঝোপের ওপর থেকে মাথাটা বাড়িয়ে রাস্তার দিকে চাইতেই সে যেন মিলিয়ে গেল, তার ছায়াও আর দেখা গেল না। আমি ভাবছিলাম এটা কি আমার মস্তিষ্কের কোনো বিভ্রান্তি, নাকি আমাকে কেউ ফাঁকি দিচ্ছে। আমি বুঝতে পারলাম না। তারপর আবার নিচে কিছুক্ষণ বসতে সেই ঝোপের ফাঁক দিয়ে সামনে চাইতেই আবার সেই দৃশ্য চোখে পড়ল। আবার হঠাৎ উঠে দাঁড়ালাম, দাঁড়িয়েও সে একই ব্যাপার। তার চেহারাটা কোথায় যেন মিলে যাচ্ছে, কোথায় মিলিয়ে যাচ্ছে, সে কোথায় যাচ্ছে। এভাবে জল জ্যান্ত একটা বাচ্চা ছেলে কি করে হাওয়ার মতো মিলিয়ে গেল। আমি বাতকর্ম সেরে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলাম। পাশেই একটা পুকুর, আর পুকুরের পাশে চাইতেই দেখি সাদা থান পরা এক মহিলা। মহিলার হাতে একটা লাকড়ির বোঝা, সেই বোঝাটা সে মাথার ওপর নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। আমি তার পেছন পেছন কিছুটা গিয়ে তাকে ডাকতেই সে দাঁড়িয়ে পড়ল। তারপর যা ঘটল সেটা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। মহিলাটার সামনের দিকটা যেরকম ছিল সেরকমই রয়েছে। তার গলার ওপরের অংশটা আমার দিকে ঘুরে গেল, পায়ের পাতাগুলো সামনের দিকে, তার পেট তার বুক সামনের দিকে, অথচ গলা থেকে মাথাটা আমার দিকে ঘুরে গেল। এরপর ওই মুহূর্তে আমার হৃৎপিণ্ড যেন ধড়াক করে লাফিয়ে উঠল। আমি প্রাণপণে কোনো রকমে সেখান থেকে ছুটতে লাগলাম। আমি জানি না আমার জামা কাপড়, আমার জুতো, আমার বালতি কোথায় পড়ে আছে। আমি প্রাণপণে শুধু সামনের দিকে ছুটতে লাগলাম, যেদিকে আমার বাড়ি ঠিক সেদিকেই। ছুটতে ছুটতে যখন অনেক দূরে গিয়ে পৌঁছালাম, তখন সামনের দিকে চাইতে দেখি আমার বাড়ি চলে এসেছে। আমি মনে মনে আমার চৈতন্য ফিরে পেলাম। ভাবতে লাগলাম আজ আমার সাথে এটা কি ঘটল, এটা কি সত্যি নাকি আমার মস্তিষ্কের বিভ্রান্তি, নাকি দুপুরের খাওয়াটায় আমার পেট গরমের ফল। আমার মস্তিষ্ক হয়তো ঠিক মতো কাজ করছে না। ভাবতে ভাবতে সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে হাঁটতে হাঁটতে যখন বাড়ি দেখতে পেলাম, তখন মনে মনে ভাবতে লাগলাম, যাক বাড়ি পৌঁছে গেছি। এরপর যখন বাড়ির সামনে আসলাম, আমার চোখ পড়ল
বাড়ির পাশের সেই বট গাছটার দিকে। সেই বট গাছের মগডালে কার যেন পা ঝুলছে। সে এক বিশাল লম্বা পা, মগডাল থেকে পা দুটো যেন মাটি অবধি পৌঁছে গেছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। মগডালের উপরিভাগে বসে আছে সেই মহিলা, সেই সাদা থান পরা মহিলা। মহিলার চোখ দুটো যেন লাল টকটকে হয়ে আছে। চোখে কোনো মনি নেই, শুধু দুটো আগুনের গোলা। তার কানগুলো যেন হাতির কানের মতো বড় বড়, সেগুলো যেন রাজরাজাদের পাখা যেভাবে তোলানো হতো সেভাবে তুলছে। চোখের নিচে কোনো নাক নেই, সেখানে একটা লম্বা হাড়। তার নিচে দাঁত কপাটিগুলো যেন ঝলসানো একটা মরিচিকা। মহিলাটির কোলে বসে আছে একটি ছেলে। ছেলেটার গায়ের রং তার মাথার চুলের থেকেও কালো। সেই ছেলে যাকে আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম। মহিলাটি আমার দিকে তাকিয়ে তার দাঁত কপাটিগুলো খিলখিল করে হেসে আমায় বলল, কিরে আমার ছেলে খুব কালো তাই না? তুই কি খুব ফর্সা? আমার ছেলেকে কালো ভাবছিস কেন তুই? এই কথা শুনে আমি আমার চৈতন্য আবার হারিয়ে ফেললাম। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমার সর্বশরীরের রক্ত হিম হয়ে উঠল, আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি সামনের দিকে এগোচ্ছি, অথচ আমার পা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার হাতে পায়ে বল পাচ্ছি না, আমার চোখ বন্ধ হয়ে আসছে, আমার হৃৎপিণ্ড ধরপরানি আস্তে আস্তে স্তব্ধ হয়ে যাচ্ছে। তারপর যে কি ঘটেছিল সেটা আমার আর মনে নেই। আমি নাকি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, আর আমার জ্ঞান ফিরেছিল পরদিন সকালে। এরপর থেকে আমি আর কোনো দিনও বাড়ির বাইরে কোনো মাঠে ঘাটে বাতকর্ম করিনি।